কলকাতায় মাটি নিতে পাইপলাইন তথা ফুশিং এর কাজে গিয়ে বৃহস্পতিবার মাটি চাপা পড়ে মৃত চার শ্রমিক আহত আরো দুজন জানা গেছে মৃতরা হলো আলমগীর হোসেন বয়স 28 জাহাঙ্গীর আলম বয়স 24 সাবির আলম বয়স 22 ও লিয়াকত আলী বয়স 22 আহতরা হলো সলিমন আলী বয়স 32 ও শরীফুল ইসলাম বয়স 20 হতরা সকলে মালদহের হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের অন্তর্গত মালির 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের পূর্ব তালসুর গ্রামের বাসিন্দা মৃতদের মধ্যে প্রথম তিনজন একই পরিবারের সদস্য তথা তিন ভাই বলে সূত্রের খবরে তা জানা গেছে এদিকে বৃহস্পতিবার বিকেলে ঘটনার খবর পৌঁছানো মাত্র কান্নায় ভেঙে পড়ে তাদের পরিবার পরিজন ঘটনার খবর চাউর হতে বিশাল চাঞ্চল্য ছড়িয়ে পড়ার পাশাপাশি গভীর শোকে ছায় নেমে আসে ওই এলাকায় এমনকি খবর জানতে পেরে শোকাহত পরিবারের কাছে ছুটে যান হরিশ্চন্দ্রপুর বিধানসভার বিধায়ক মোস্তাক আলম ও প্রাক্তন বিধায়ক তজমুল হোসেন ঘটনায় শোকাহত পরিবারগুলিকে সমবেদনা জানানোর পাশাপাশি ইতিমধ্যে মৃতদেহগুলি পরিবারে নিয়ে আসতে সমস্ত প্রকার সহযোগিতার হাত বাড়িয়েছেন দুজনেই সূত্রের খবরে জানা গেছে গত কয়েক মাস পূর্বে গ্রামের অন্যান্য শ্রমিকদের সাথে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অন্তর্গত রিজেন্ট পার্ক থানা এলাকায় ফুশিং এর কাজে গিয়েছিল তারা ফলে এদের সেখানে কর্মরত অবস্থায় মাটি চাপা পড়ে দুর্ঘটনা ঘটে ঘটনায় মৃত্যু হয় চারজনের এবং গুরুতরভাবে আহত হয় দুজন শ্রমিক আহতরা চিকিৎসাধীন বাঘাযতীন জেনারেল হাসপাতালে এই মর্মান্তিক ঘটনার খবর জানতে পেরে হতদের পরিবারের সাথে দেখা করতে ছুটে যান হরিশ্চন্দ্রপুর বিধানসভার বর্তমান বিধায়ক মোস্তাক আলম ও প্রাক্তন বিধায়ক তজমুল হোসেন তারা গিয়ে হতদের পরিবার পরিজনদের সাথে সাক্ষাৎ করে সমবেদনা জ্ঞাপন করার পাশাপাশি মৃতদেহগুলি পরিবারের হাতে তুলে দেওয়ার জন্য পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন বিধায়ক মোস্তাক আলম এছাড়াও ক্ষতিপূরণ বাবদ অবিলম্বে রাজ্য সরকারের কাছে আর্থিক অনুদানের দাবি জানিয়েছেন তিনি আমরা গরিব শ্রেণীর লোক আমার ছেলে তিনটা ছেলে কলকাতায় কাজে গিয়েছিল পাইপলাইনের কাজে আমার তিনটা ছেলে আজকে পাইপলাইনের কাজে মারা গেছে ফোনের মাধ্যমে খবর দিল আমরা ছেলেরা মানে আরো ওখানে আরো লোক আছে আমাদের গ্রামের ছেলে আছে গ্রামের ছেলেরা মানে খবর দিল শোকাহত পরিবারের পাশে থেকে সমস্ত প্রকার সাহায্য করার আশ্বাস দেন প্রাক্তন বিধায়ক তজমুল হোসেন আমার কোয়া মাত্রই আমরা এখানে এসেছি আমরা প্রত্যেকটা জায়গায় ডিএম থেকে শুরু করে আমাদের রাজ্য থেকে শুরু করে ভিডিও থেকে শুরু করে আমাদের প্রত্যেকটা জায়গায় আমরা নিজের তরফ থেকে আমরা প্রত্যেকটা জায়গায় প্রশাসনিক হিসাবে আমরা এবং নিজের তরফ থেকে আমরা প্রত্যেকটা জায়গায় খবর জানিয়ে দিয়েছি এবং আশা করছি এরা আমাদের সরকার আমাদের সরকারের কাছে আমরা করেছি এখন সরকার কী করবে সরকারের ব্যাপার আমি সরকারের কাছে প্রার্থনা করব এই তিনজন যে পরিবার আছে এবং একজন তাদের যেন কিছু সাহায্য আমরা নিজের তরফ থেকে আমরা কিছু করব ব্যবস্থা সমস্ত রকম আমরা করছি ওখানকার যারা যে নিয়ে গেছে তারাও করছে আমরাও করব এখন আমরা আমি আবার কলকাতায় যাচ্ছি রওনামুখী এখন কলকাতায় গিয়ে দেখি যতখানি পারবো আমরা পার্টির তরফ থেকে আমরা তাদেরকে যতখানি পারবো আমরা সাহায্যের ব্যবস্থা আমরা করবো যে ওখান থেকে বডিগুলো আসে এবং বডিগুলো ঠিক তারা পরিবারের কাছে পৌঁছে যায় তার জন্য আমরা সমস্ত রকম ব্যবস্থাপনা আমরা করব হাবিব খানের রিপোর্ট টুডে বাংলা নিউজ